क्या कही यह बाप क्या कार नमाया कर गए। जस अकबर इलाहाबादी बोले, क्या कहे यह बाप क्या कार नमाया कर गए, बीए किए नौकर हुए पेंशन मिली मर गए। क्या कही यह बाप क्या कार नमाया कर गए, एमए किए चाकर हुए पेंशन मिली मर गए। तू स्कूल कॉलेज और वार्सिटी फॉल है करोस, एमए डिग्री बीए डिग्री मास्टर्स এমবিবিএস কি বলা হয় তোর, অ্যাডভোকেট ব্যারিস্টার ডাক্তার কত কি, এগুলো শিকার করে চাকরি একটা নিলি, বয়স হলো পেনশন পাইলি, তারপরে তুই মরে গেলি, তোর কবরে কি যাবে রে। আর মূল الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين عثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. آزادی افکار سے ہے ان کی تباہی آزادی افکار سے ہے ان کی تباہی رکھتے نہیں جو فکر و تدبر کا سلیقہ
رکھتے نہیں جو فکر و تدبر کا سلیقہ ہو فکر اگر خام تو آزادی افکار ہو فکر اگر خام تو آزادی افکار انسان کو حیوان بنانے کا طریقہ انسان کو حیوان بنانے کا طریقہ لا الہ الا اللہ شور میں لگتا نہیں سہرا سے گھبراتا ہے دل شور میں لگتا نہیں سہرا سے گھبراتا ہے دل اب کہاں لے جا کے بیٹھو ایسے دیوانے کو ہم لا الہ الا اللہ توحید تو یہ ہے کہ خدا حشر میں کہہ دے توحید تو یہ ہے کہ خدا حشر میں کہہ دے یہ بندہ یہ بندہ دو عالم سے خفا میرے لیے ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ تعالی علیہ وسلم نہایت قابل الاحترام محترم سبھاپتی معزز مکرم حضرات علماء کرام مربیان عظام برادران اسلام پردر عالر ماؤ بھنیرا মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাচারা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফুলফুটিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কুরআন মজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনব এবং আমল করব এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ঘোষণা শুনছেন আপনারা আমি ব্যতীত আরো তিনজন গুরুত্বপূর্ণ মেহমান বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি উজানির মরহুম হযরত রহমতুল্লাহ আলাইহির মেজ ও সাহেবজাদা হযরতের মুজাজ খলিফা উজানির পীর সাহেব হযরত মাওলানা আশিক আলাই দামত বরকাতুল আলিয়া উপস্থিত আল্লাহ আমার ভাই সবার প্রিয় টঙ্গীর হযরত মাওলানা নজির আহমদ দামত বরকাতুল আলিয়া উপস্থিত আমার আরেক ভাই
সভাপতি, তারপরও যে সাইজের সভাপতি ও আজ তো কিছু হেরো করো নাই। এটা তো বউ বা সভাপতি না, কথা কয় না কিছু সভাপতি থাকে বোবা, এটা বোবা সভাপতি না, আহলে ইলম সভাপতি। হযরত মাওলানা লোকমান মাঝহারি উনিও উপস্থিত, বুঝতেছেন? আর এই মাত্র আল্লাহ আমাকে বসাইলেন, এখন গড়ি বাজে ১২টা আর ১১টা, আপনারাই বলেন আমার ভাগে সময় কতক্ষণ। আমি আপনাদের সামনে সূরা নূন ওয়াল কলমের শুরুর থেকে কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। মুখতাসার সময়ের ভিতরে আপনাদের সামনে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা যেহেতু রবিউল আউয়াল মাস, সাধারণত এই মাস আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরত নিয়ে কথা বলা হয়, বেশা বেশ কথা বলেন, হুজুরের আদর্শ চরিত্র এইসব নিয়ে কথাবার্তা বলা হয়। তো আমিও নিয়ত করছি হুজুর সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে কিছু কথা বলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের দাবি করছেন, আল্লাহ হুজুরকে নবী বানাইলেন, পয়গাম্বর বানাইলেন, হুজুর আস্তে আস্তে চুপে চাপে দাওয়াত দেওয়া আরম্ভ করছেন। হুজুরের দাওয়াতে প্রথম দিকে কয়েকজন মানুষ মুসলমান হয়ে গেছে, আসলে তখনও আনুষ্ঠানিকভাবে হুজুরকে দাওয়াতের দায়িত্ব দেওয়া হয়নি, কিন্তু বিষয়টা যেহেতু দামি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে কয়েকজনের কাছে বলছেন। খাদিজাতুল কুবরা তো আগেই এক পায়ের উপরে দাঁড়ানো, হযরত খাদিজাতুল কুবরা এক পায়ের উপরে দাঁড়ানো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বিবরণ দিলেন যে আমার এই অবস্থা, লাকাদ খাশিতু আলা নাফসি জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজাতুল কুবরা হুজুরকে বলেন, কিসের জাম্মিলুনি, লাকাদ খাশিতু আলা নাফসি, কিসের, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিক আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকরি যায়ফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। হযরত খাদিজাতুল কুবরা বললেন, যে এই মানুষটার মধ্যে এই গুণগুলো আছে, এই মানুষকে আল্লাহ লাঞ্ছিত অপমানিত করতে পারেন না, করেন না। আপনার কাছে কিছু সামাজিক গুণ আছে, সামাজিক গুণ, আপনি আত্মীয়তার বন্ধনকে মজবুত করেন, কথা বলেন, আপনি মানুষের বোঝা বহন করেন, যার ইনকামের ব্যবস্থা নাই নিজে ইনকাম করে এর সংসার চালান, কথা বুঝতেছে, যে ইনকাম করে নিজে টাকা দেয় আরেকখানে, এটা কোনো চারটিখানি কথা না। আপনি মেহমানদারি করেন, মেহমানদারি এটা আপনার অভ্যাস, হকের পক্ষে আপনি বলিষ্ঠ কণ্ঠস্বর, এটা আপনার কাজ, এমন মানুষকে আল্লাহ অপমানিত করেন না, লাঞ্ছিত করেন না। এরপরে খাদিজাতুল কুবরা নিয়ে গেলেন ওনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে, লম্বা ঘটনা, তার মানে খাদিজাতুল কুবরা মুসলমান, হযরত যায়েদ ইবনে হারেসা মুসলমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার থেকে পাওয়া দাসী উম্মে আয়মান মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, সিদ্দিক আকবর মুসলমান। এ কয়জন হইল আপাতত? পাঁচজন হইছে, কতজন?
এরা সব ঘরের, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের, খাদিজাতুল কুবরা ঘরের, যায়েদ ইবনে হারেসা ঘরের, উম্মে আয়মান হুজুরের নিজের ঘরের, বাহিরের স্বাধীন হইলেন হযরত সিদ্দিক আকবর। এই চারজন সিদ্দিক আকবর ব্যতীত বাকি চারজন হুজুরের কাছে নবুয়তের কোনো প্রমাণ আর দলিল চান নাই, শুধু সিদ্দিক আকবর নবুয়তের দলিল চাইছে। নবুয়তের দলিল চাইছেন শুধু কেবল ট্রাই, অনলি ফর টেস্ট, কেউ তো প্রমাণ চায় পরীক্ষা করার জন্য, সিদ্দিক আকবর পরীক্ষা করার জন্য নয়, দেখি কি বলে, মনেরটা মনে আছে দেরি করুন না সাথে সাথে গ্রহণ করুন। আবু বকর সিদ্দিক বললেন, মা দলিল আলা মা তাদাই, আপনি যে নবুয়তের দাবি করলেন দলিল কি প্রমাণ কি? খেয়াল করেন সিদ্দিক আকবরের বয়স যখন 16 বৎসর, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 18 বৎসর, 2 বৎসরের ব্যবধান। তখন সিদ্দিক আকবর একটা স্বপ্ন দেখছেন সিরিয়ার জমিনে। কি স্বপ্ন? সিদ্দিক আকবরকে কেউ বলছেন এই উম্মতের নবী দুনিয়াতে তশরিফ এনেছেন, তুমি উনার হাতে বাইয়াত হবে, মুসলমান হবে, জীবিত অবস্থায় উনার উপদেশটা থাকবে, উনার ইন্তেকালের পরে তুমি উনার খলিফা হবে, প্রতিনিধি হবে। এই কথাগুলো আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখছেন। স্বপ্নে দেখার পরে কারো কাছে বলেন নাই, চুপচাপ দেখি কি হয়। এটা আবু বকরের বয়স যখন 16 বছর তখনকার ঘটনা, হুজুরের বয়স 18 বছর। আজকে আবু বকর সিদ্দিকের বয়স 38 বৎসর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর। দীর্ঘ 22 বৎসর পরে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে বললেন যে আবু বকর আমি পয়গম্বর, আমার উপরে ঈমান আনো। আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছেন যে আপনি নবী, দলিল কি প্রমাণ কি? প্রমাণ লাগে না? আরে কথা কয় না, ফিরইবার লাগেও তো প্রমাণ লাগে না ভাই, যারে তারে ফির কন যায়, জুব্বা দেখলে ফির কবেন, আমলে পাগড়ি ফুগড়ি দেখলে ফির কবেন, লেবাসে খিজরে মিয়া সাইক রাহজন বিফিরতে হ্যায়, লেবাসে খিজরে মিয়া সাইক রাহজন বিফিরতে হ্যায়, আগর দুনিয়া মে রহনা হো তু ফির পহচান পয়দা কর, আগর দুনিয়া মে রহনা হো তু ফির পহচান পয়দা কর। জুব্বা হইলে ফির হয় না, তসবি হইলে ফির হয় না, কুফালে সজদার দাগ পড়লে ফির হয় না, এরকম অনেকেই এখনকার সময়ে ইহুদি আর খ্রিস্টানদের দালালিও করে। এটা আমি ইশারায় কইছি, এটা আমি ভাঙি নেই, আপনারা যদি বুঝ থাকে বুঝিয়েন, বুঝ থাকলে বুঝবেন, ভাঙার মতো সাহস আমার নাই। আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন মা দলিল আলা মা তাদাই, আপনি যে দাবি করতেছেন নবী, দলিল কি? এমনি আপনি ভালো মানুষ, এটার মধ্যে কোনো ঝামেলা নেই, কিন্তু নবুয়তের যে স্তরটা এটা অনেক উঁচা স্তর, এর উপরে মখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে কোন সৃষ্টির জন্য এর চাইতে বড় কোন স্তর নাই, জাগতিক লাইনে বড় স্তর প্রেসিডেন্ট হওয়া, কথা কয় জাগতিক লাইনে বড় স্তর বড় পদ কি? প্রেসিডেন্ট হওয়া, আর সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী হওয়া, আর রুহানি লাইনের সবচেয়ে বড় স্তর পয়গম্বর হওয়া, মুলবি হওয়া, মুফাসসির হওয়া, মুহাদ্দিস হওয়া, এগুলো নরমাল স্তর, রুহানি স্তর। কিন্তু রুহানি লাইনের পয়গম্বর হওয়া সবচেয়ে বড় স্তর। এখন আপনি যে বললেন আপনি পয়গম্বর, আপনি আলামিন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু নবী, দলিল কি? আল্লাহু আকবার, হুজুর কি বলছেন শুনলেন?
হুজুর বলছেন তুমি যে এখন থেকে ষোলো বছর বাইশ বছর আগে সিরিয়ার জমির একটা স্বপ্নে দেখছিলা, আমার কথা বুঝতেছিনি আপনি, কলিজায় আঘাত করছে, কলিজায় গোড়ার মধ্যে আঘাত করছে, আমি নবী দেখো না আমার সলাফেরা কেমন না, হুজুর এগুলো বলেন না, পুরো সমাজ দাঁড়াইয়ে বসরাত করে আমাকে জীবনে দেখছো, পুরো সমাজ মারামারি করে আমাকে মারামারি করতে দেখছো, পুরো সমাজ মিথ্যা কথা বলে আমাকে মিথ্যা কথা বলতে দেখছো, পুরো সমাজ হত্যার আহাজারে চুরি ডাকাতির সাথে সম্পৃক্ত এগুলোর মধ্যে কি আমাকে দেখছো, হুজুর এগুলো বলেন নাই। হুজুর বলছেন এখন থেকে বাইশ বছর আগে তুমি সিরিয়ার জমিনে যে স্বপ্নটা দেখছো এই স্বপ্নটা হলো আমি মুহাম্মদের নবুয়তের দলিল। ইলমে গায়বে কসম মিদান দবজুজ পরওয়ারদিগার, ইলমে গায়বে কসম মিদান দবজুজ পরওয়ারদিগার, হর কে গো ইদ মা বদানম তু জুবা ওয়ার মাদার, হর কে গুয়ম কবু গুয়দ মা বদানম তু আজুবা ওয়ার মাদার, মুস্তফা হরগজ না গুফতে তা না গুফতে জিবরাইল, মুস্তফা হরগজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল সামনে গুফতে তা না গুফতে কেরদেগার, জিবরাইল সামনা গুফতে তা না গুফতে কেরদেগার। যে মানুষটা একটা মিনিটের জন্য স্কুলে যাননি, কোনো ভার্সিটিতে পড়ালেখা করেন নাই, কোনো কলেজের মধ্যে পড়ালেখা করেন নাই, এই মানুষটার উপাধি হলো উম্মি, উম্মি মানে মাওয়ালা পয়গম্বর, অর্থাৎ মায়ের গর্ভের থেকে যেভাবে অশিক্ষিত হয়ে আসছেন আনপড় পড়ালেখা নাই, এখনো আনপড় কাহাকেও শিক্ষক বানান নাই, উম্মি লকব মাহে আরব মারকাজে ইমা, উম্মি লকব মাহে আরব মারকাজে ইমা, হার ইলম আমল রাত মাদারি ও মুদিরি। যে মানুষটা আনপড় উম্মি জীবনে কোন স্কুল কলেজ মাদ্রাসা জাননি, উনি কেমনে বলছেন আর রুয়াল্লাতি রাইতাহা ফিশাম পাহিয়া দলিলুন আলা নবুয়তি, তুমি যেই স্বপ্ন সিরিয়াতে দেখেছ এখন থেকে বাইশ বছর পূর্বে সেটা হলো আমি মুহাম্মদের নবুয়তার পয়গম্বরের দলিল। কথাটা বলতে দেরি হযরতে সিদ্দিক আকবরের বুঝতে আর দেরি নাই, সাথে সাথে পাজা করে ধরছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর কপালের মধ্যে চুমা দিয়ে বলছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। না কিছু বুঝছেনই আপনারা, এই খবরটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন আবু বকর যে স্বপ্নে দেখছেন বাইশ বছর আগে, আপনাদের কি খেয়াল দিছেন কেডা, আর এই খবরটা হুজুরকে দিছেন কেডা, বুঝছেন না, আবু বকর দেরি করেন নাই, সাথে সাথে ঈমান আসে অন্যদের, এই জন্য আবু বকর ঈমানও সেরকম। অনেকে বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাদ ছিলেন, মুরাদ আল্লাহর কাছ থেকে ওমরকে চাইয়া নিছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু এটা হইলো হুজুর পয়গম্বর হওয়ার পরে হুজুরে আল্লাহর কাছ থেকে ওমরকে চাইয়া নিছেন। আল্লামা আইজাল ইসলাম বি আদল উমরাই ইম্মা আমর ইবনে হিশাম ওয়া ইম্মা উমর ইবনে খাত্তাব, আল্লাহর থেকে হযরত ওমরকে হুজুর চাইয়া নিছেন। আর হযরত সিদ্দিক আকবরের বিষয়টা হুজুরে চান নাই, আল্লাহ চাইছেন তাড়াতাড়ি যেন আবু বকর ইসলাম গ্রহণ করে, দুইজনে একটা হলো হুজুরের চাওয়া আর একটা হলো কার চাওয়া, অত বুঝতেছেন আপনারা, এই জন্য বলছে লাকানা বাদি নবী লাকানা ওমর ইবনে খাত্তাব, আমার পরে যদি নবী হতো ওমর ইবনে খাত্তাব হইতো আমার পরে। আর কোরআন শরীফের মধ্যে হযরত সিদ্দিক আকবরকে বলছেন ইন্নাল্লাহ মানা,
মানে সিদ্দিক আকবরের বিষয়টা হলো মাইয়াত হুজুরের সাথে, ওমরের বিষয়টা হলো বাদিয়াত হুজুরের পরে। বাপখানি এমন হুজুরের পরে নবী হলে ওমর হতো, বাপখানি এমন হুজুরের সাথে নবী হইলে আবু বকর হতো। আপনারা কি আমার কথা বুঝতে আছেন? কে কে বুঝতেছেন? হাতুরে দেখেন, মাস সময় আমাদের হাতে কম, এখন হুজুর নবী, উম্মত কয়জন হয়েছে? আরে কথা কয় না, লাগে যেমন বুনিয়াল ইসলাম আলা কামসি, মনে হয় যেন বুনিয়াল ইসলাম আলা কামসি। ইসলামের ভিত্তি পাঁচ জিনিসের উপরে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর এখনো ইসলামের ভিত্তি পাঁচটা মানুষের উপরে, আবু বকর সিদ্দিক, আবু বকর, হযরত আলী, খাদিজা, হযরত যায়েদ ইবনে হারেসা, উম্মায়মান, এর মধ্যে দুইজনে মহিলা। ওরও কথা কয় না, দুইজন কি? তার মানে ইসলামের বুনিয়াদের মধ্যে দুইজন মহিলা। মহিলা দামি হইলে কত দামি হইতে পারে দেখছেন আপনি? আল্লাহু আকবার কইবেন না? মহিলা কত দামি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন মহিলা, পয়গম্বরে আখির জামানের মন ভেঙে যাওয়ার অবস্থা যে কোনো কারণেই হোক, কিন্তু সান্ত্বনা দিয়ে এটাকে শক্ত রাখছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। উনি, তুমি ওনাকে ওনার শান অনুযায়ী মাকামে রেজা, সন্তুষ্টির স্তর দান করো। আমিন। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ত, এই এদের কি নিয়ে ব্যস্ত খেয়াল রাখবেন, কেউ কোনো আল্লাহ নতুন কিছু পাইলে এটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর পয়গম্বরদের অবস্থা তো আসলে অন্য কোনো কামে নেই, কথা কই, পয়গম্বরদের অন্য কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, আমাদের অন্য অন্য কাজ আছে, আমাদের কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন, আমাদের সব কাজ করার পরে যদি সময় থাকে তাহলে আমরা কিছু দিনই কাজ করি। পয়গম্বরদের অবস্থা হলো দিনই কাজ করার পরে সময় থাকলে অন্য কাজ, কথা কয় না? আর আসলে পয়গম্বরদের দিনই কাজ করার পরে সময় থাকেও না, অন্য কাজ করার সুযোগও নেই। ওরও কথা কয় না কেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান কর। এই এই কিরিয়ন করস, আমি কত তাড়াহুড়া করতেছি আমি না বুঝি। এখন মক্কার মুশরিকরা, লিডার টাইপের যারা, এরা একজন আরেকজনের সাথে বলা বলি করে, কি মোহাম্মদ দেখতাম আগের থেকে চুপচাপ, ঠিক আছে ইদানিং বেশি চুপচাপ হয়ে গেছে, ব্যাপারটা কি? তো এরা আবার উত্তর দেয়, কয় যে ব্যাপার হইলো আর কিছু না, শুনছি ইদানিং, মানে ইদানিং ওরে নাকি আল্লাহ নবী বানাইছে। আর রাহেন নিয়ত ভালো না, কথা এই জন্য এমনি কইছে, কয় অমুকে বেলে ফিসা বসে হাতের চিনি। আরে কথা কয়, তুই চিনস অন্যভাবে কিন্তু আসলে ফিসা। আরে কথা কয়, তুই চিনস অন্যভাবে আসলেও বিশ্বাস, ওই যে শুনছি ইদানিং একটু নিরিবিলি হয়ে গেছে, ব্যস্ততা বেড়ে গেছে গা, আমার সাথে মিশে কম, শুনছি বলে ওরে নবী বানাইছে আল্লাহ। মানুষ কথা বলতে এমনি বল, বুঝলেন নেই? আপনার এলাকার কোনো মৌলবি যদি হয় তাকে যারা দেখতে পারে না ওরা কি বলবে? ওই বেলে মৌলবি হয়েছে, কদিন আগে না আমরা একসাথে হাডুডু খেলছি। আরে খেলছিস কি হয়েছে? হাডুডু খেলছিস, হাডুডুর সময়ের হাডুডু, এখন তো আল্লাহ তাকে মৌলবি বানিয়ে দিয়েছে, কথা কয় না কেন? ঠিক আছে নি কথা, আপনার কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। এখন কয় যে শুনছি নাকি ওরে আল্লাহ নবী বানাইছে, শুনছি, ওর মধ্যে আবার কিছু লোকে বলা বলি আরম্ভ করছে, ও নবী বানাইছে, এটা আস্থা পাগল। আপনি আমার কথা বুঝেন নাই?
পুরা সমাজ একদিকে, ও আরেকদিকে, পুরা সমাজের গতি একদিকে, ও আরেকদিকে। আস্তা পাগল। আসলে সমাজের মধ্যে যদি পাগলের সংখ্যা বেড়ে যায়, বুদ্ধিমানের সংখ্যা কমে যায়, তো বুদ্ধিমানটাকে পুরা সমাজ পাগল বলে। আরে কথা কয় না, পুরা সমাজের মধ্যে বুদ্ধিমানের সংখ্যা যদি কি কমে যায়, পাগলের সংখ্যা কি, কারণ সব পাগল মিলে বুদ্ধিমানকে কি কয়। এই জন্য দেখবেন কোন পাগল, কোন পাগলরে ইট পাটকেল মারে না। পাগল পাগল দেখলে মুস্কি আসে, আর পাগল ভালো মানুষ দেখলে ইট মারে। এটা আপনারা খেয়াল করেন? হ্যাঁ খেয়াল করছেন। হাকিমুল উম্মত থানবীর কিতাবের মধ্যে ঘটনা আসছে, ওই উজিরের একটা এলেম ছিল, ওই গণক, গণক হিসাবে সে কাজ করত, গইনে টইনে বলতো এটা হবে এটা হবে, হইতেও পারে না হইতে পারে। এবারে গণকে গুনছে, গনার পরে বলছে এবারে এই যে বৃষ্টি হবে না, বৃষ্টির পানি যে পান করবে এ পাগলে এলে। এখন বাদশাকে উজির বৃষ্টির পানি পান করলে যে পাগল হয়ে যায়, তো আমাদের কি উপায় হবে? কই যে আমরা বৃষ্টির পানি পান করুম না, আমরা ইন্ডিয়ার থেকে অথবা পাকিস্তানের থেকে অথবা আমেরিকার থেকে ইনটেক করা পানি এনে পানি পান করবো, আমরা এগুলো পান করবো, জনগণের সাধারণ পানি পান করবে, পাগল হলে হেরা হবে, আমরা তো দু তিনজন ভালো থাকবো। কথা কয় না, আমরা দু তিনজন কি থাকবো, ভালো থাকবো। পাগল হলে জনগণ পাগল হবে, এরা বৃষ্টির পানি পান করবে, আমরা বৃষ্টির পানি পান করব না। বহ সুন্দর কথা, বৃষ্টির পানি পান করে সব পাগল। আর এরা আমেরিকার আসিয়া চীন জাপানের পানি পান করছে, এরা পাগল না, এরা ভালো শিক্ষিত। জনগণ যখন দেখলো কিরে আমাদের সবার মেজাজ একরকম, আর বাদশা উজির আরো দু তিনজন যে আরেক রকম, এরা পাগল হয়ে গেছে। আপনারা আমার কথা বুঝেন নাই, কথা বুঝছেন? মানে নিজেরা ভালো থাকবার লাগিয়া অন্যদেরকে বৃষ্টির পানি পান করাইয়া পাগল হয়ে গেছে, পাগল করছে, নিজেরা ভালো। এখন পাগলের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে পাগলরা বলতেছে এই দুই তিনজন পাগল, আমরা সবাই ভালো। অবস্থাটা এমন হয়েছে, অবস্থা ফুল এমন, পুরা জাতি দুই নম্বরে থাকার কারণে পুরা জাতি নিজেদেরকে ভালো মনে করতেছে, কওমি মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত এদেরকে পাগল মনে করতে আছে। কথা কয় না কেন? আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, এই মাদ্রাসা যেগুলো পড়ে সেগুলো পাগল নেই, এই আপনারা বইয়া রয়েছেন কি পাগলের কথা শুনবেন নাকি? কোন পাগল যদি ওয়াজ করতে এতক্ষণ কি বসে দেখতেন আপনারা? এরা মানুষ পায় না তো, যেন কোথাও মানুষ দেখলে আর সহজে কথা বন্ধ হয় না। আসলে কি এদের কথা শোনার জন্য জনগণ আসে? পীর সাহেব উজানি মাওলানা আশেক আলাইর কথা শোনার জন্য আসে, হযরত মাওলানা নজির আহমদ সাহেবের কথা শোনার জন্য আসে, আমার ভাই মাওলানা লোকমান মাজারের কথা শোনার জন্য আসে। এই সুযোগটা অন্যরা নেয়। কথা কয় আল্লাহু আকবার। দোস্ত সাহেব, জনগণ খেয়ে গেছে বাদশার উপর আর উজিরের উপরে, কপিডাইয়া মার দেশান্তর করে দে, এগুলা পাগল হয়ে গেছে, দুই চারজন পাগল মনে করছে আমেরিকার পানি, রাশিয়ার পানি, চীন জাপানের পানি খাইয়ে ভালো থাকবি, জনগণের সামনে পাগল। কোন সময় জানি তোরা বাংলাদেশি মানুষের মায়ের খেতে খেতে ভূত হইয়া যা। কথা বুঝতেছেন? মাস আমরা এত সালাক্কা, আল্লাহু আকবার। দোস্ত সাহাবাব, বাদশাকে কিরে উজির জনগণকে পাগল বানাইবার লাগিয়া বৃষ্টির পানি খাওয়াইছস, আমরা ভালো থাকবার জন্য ভারত রাশিয়া আমেরিকা পাকিস্তানের পানি খাই, এখন জনগণ আমাদেরকে পাগল বলে, তারা ভালো এখন কি করি? উজিরি কই টেনশন করার দরকার নাই, তারা যে পানি পান করছে আমরাও সে পানি পান করুম। কথা কয় না, তাহলে তারাও পাগল আমরাও পাগল। হ্যাঁ তারাও পাগল, আর কোন সমস্যা নেই।
কিন্তু তোরা আমাকে পাগল বলোস আর যায় বলোস, আমরা আমাদের পাগলামি সারবো, তোরা আমাদেরকে পাগল বলোস আর যায় বলোস, আমরা দুনিয়ার লাইনের নেতাদের মতো না, জান বাঁচাইবার লেগে পাগল সাজুম না, আমরা যেটা বুঝছি কোরআন সুন্নাহ ইনশাআল্লাহ এটার যে একটা সুতা পরিমাণ সত্যি রাজি আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দান। মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদের পাগল হয়ে গেছে, এটা আল্লাহ পাকের গায়রতের মধ্যে লাগে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, তোরা যে আমার রাসূলকে পাগল বলছ দলিলটা কি? আল্লাহ জিজ্ঞেস করছেন, তোরা আমার রাসূলকে যে পাগল করলি দলিল আর প্রমাণ কি? আল বাইনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিন আলা মান আনকারা, যে দাবি করে সে দলিল দেয়, যে বিবাদী সে কসম করে। তোরা বলছস মুহাম্মদ পাগল হয়ে গেছে, দলিল কি দলিল বুঝলেন? আরে আমি যে দাবি করলাম যে অমুকে ওই জায়গাটা আমার, দলিল লাগবে না? হ্যাঁ, তোরা যে দাবি করলি মুহাম্মদ পাগল হয়ে গেছে দলিল কি দলিল প্রমাণ কি? ওই প্রমাণ আর কিছু না, প্রমাণ হইলো পুরো সমাজ একদিকে মুহাম্মদ আরেক দিকে, এটা কোনো প্রমাণ না। অনেক টাইমে একজনের কথা সত্য হয় বিশ জনের কথা মিথ্যা হয় কথা কয় না, অনেক টাইমে পুরো সমাজ ভুল করে একজন সঠিক করে, এটা পাগলামের দলিল নয়, এটা বুদ্ধির দলিল। আকলে গো ইয়া দেশ আসে যে হাতেরা আহিস্তে হাত দে বেশে নিস, আকলে গো ইয়া দেশ আসে যে হাতেরা আহিস্তে হাত দে বেশে নিস, এসকে গো ইয়া দে হাসতে রাহে বারে হামান রফতাম। আফলাতুন আফলাতুন সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে বলছেন, বলছে যে সারা পৃথিবীর সমস্ত বলা মুসিবত যদি বল্লম হয় আর এই বুলেট হয়, আসমান জমিনের বাউন্ডারি যদি কামান হয় আর এই কামান, এই কামানের থেকে বুলেট নিক্ষেপ করানো ওয়ালা যদি আল্লাহ হয়, এই মুসিবতের থেকে বাঁচার কি কোনো উপায় আছে? কথা কয় আফলাতুন বলে, আমি বহুত বড় বড় দার্শনিককে জিজ্ঞেস করছি, যাকে জিজ্ঞেস করি সে বলে উপায় নাই। আফলাতুন বলে আসমান জমিনের বাউন্ডারি যদি নাকি কামান হয়, সমস্ত বলা মুসিবত যদি বুলেট হয় আর এই বুলেটটা নিক্ষেপ করবেন আল্লাহ, এর থেকে বাঁচার কোনো উপায় আসেনি, যাকে জিজ্ঞেস করি সে বলছে উপায় নাই। একখানে সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালামের সাথে আফলাতুনের সাক্ষাৎ, আফলাতুন কয় কিরে চেহারাটা এমন লাগে কেন, চেহারাটা এমন লাগে কেন, মনে হয় যেন ভিতরে নূরে নবুয়ত আছে, কথা কয় না কেন? লোহে মাহফুজ আস্তে পেশানি আর, লোহে মাহফুজ আস্তে পেশানি আর, রাজে কাউ নেই নষ্টময়া দাসকার। আফলাতুন বলে কিরে চেহারাটা এমন লাগে কেন, দুজনের পরিচয় হইলো। আফলাতুন বললেন হ্যাঁ হ্যাঁ চেহারা দেখে আমার সন্দেহ হয়েছে, এটা কোন আহলে দিলেন চেহারা? হযরত ওমর হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, তোমার চেহারা দেখেও মনে হইতেছে তোমার কাছে সত্য আর বাস্তব তলবের একটা কি আছে, মেজাজ আছে। দুজনের পরিচয় হইলো। আফলাতুন প্রশ্ন করছে, আসমান জমিনের বাউন্ডারি কামান, সমস্ত বলা মুসিবত হইল বলল কি বল হয় বুলেট, আর এই বুলেট মারবেন আল্লাহ বাসার উপায় কি? জিজ্ঞেস বলছেন কাহাক, যতজনকে জিজ্ঞেস করছি কেউ উত্তর দিতে পারে না, কাউ বাসার উপায় নাই। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলছেন বাসার সহজ উপায় আছে, বাসার সহজ উপায় আছে, সহজ উপায় এই বুলেটের থেকে বাসার সহজ উপায় আছে। আফলাতুন কয় কিরে ঘটনাটা কি? সবাই অস্থির, উপায় নাই, ওনাকে জিজ্ঞেস করলাম ওনা বল, উনি বলছেন সহজ উপায়। কি সহজ উপায়? হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, কামানের সামনে না দাঁড়াইয়া যেই লোকটা কামান মারবে বুলেট মারবে, আস্তে কইরা
কুরুলিং কইরা তার পাশে এসে দাঁড়াইলে আর বুলেটটা গায়ে লাগবে না। আল্লাহ যখন বুলেট মারতে চাইবেন, মুসিবতের বুলেট মারতে চাইবেন, আমি আল্লাহর থেকে না ধরে আস্তে করে তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, আমি দয়া আয়েশা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পড়ে যাব, আল্লাহ পাকের মারা বুলেট আমার গায়ে লাগবে না। আকলে গুয়াদ, আমার কথা বুঝছেন নি আপনি? আকলে গুয়াদ সসজি হাতরা হিস্তে হাত দে বেশে নিস, আকলে গুয়াদ সসজি হাতরা হিস্তে হাত দে বেশে নিস, এসতে গুয়াদ হাসতে বারা হে বারে হা মন রফতাম, এসতে গুয়াদ হাসতে রা হে বারে হা মন রফতাম। বুদ্ধি বলে দিগ হইল ছয়টা, বুদ্ধি বলে দিগ হইল ছয়টা, প্রেমে বলে দিগের কোন অভাব নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরা সমাজ একদিকে, মুহাম্মদ আরেক দিকে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, বুঝছেন না? এটা এদের কথা। দলিল কি? আল্লাহ জিজ্ঞেস করছেন প্রমাণ কি? প্রমাণ হইল পুরো সমাজ একদিকে আর মুহাম্মদ এক একদিকে, এটাই প্রমাণ। আল্লাহ বলেন এটা প্রমাণের জন্য যথেষ্ট না, অর্থাৎ তোরা যে বলছিস মুহাম্মদ পাগল, এ তোদের এই দলিলটা সঠিক না, যেই কারণে এখন মুহাম্মদের দায়িত্ব হয়ে গেছে কসম করা, বিবাদী হিসাবে কসম করে এই কথা বলা যে আমি পাগল না। আল্লাহ বলেন মুহাম্মদ কেন কসম করবে, মুহাম্মদ কেন কসম করে বলবে আমি মুহাম্মদ পাগল না? আল্লাহ বলেন যে মুহাম্মদকে আমি পয়গম্বর বানাইছি, অতএব এখন আমার দায়িত্ব হয়ে গেছে আমি আল্লাহ কসম করে বলবো মুহাম্মদ পাগল না। আপনারা আমার কথা বুঝতেছেন? অর্থাৎ বিষয়টা মুহাম্মদকে কিছু বলা মানে আমি আল্লাহকে বলা, কথা কয় না কেন? মুহাম্মদকে কিছু বলা মানে আমি আল্লাহকে বলা, মুহাম্মদের উত্তরসূরিদেরকে কিছু বলা মানে মুহাম্মদকে বলা, মুহাম্মদের উত্তরসূরিদের গীবত করা মানে মুহাম্মদের গীবত করা, মুহাম্মদকে কিছু বলা মানে আল্লাহকে বলা, পুরো বিষয়টা সরকারবাদী, কথা কয় না কেন? সাবধান সাবধান, উল্টা পাল্টা করিও না। ফকিহুল আসর ইমাম রব্বানি আবু হানিফা থানি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলছেন, উম্মতের উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে ইমানের সহিত মৃত্যু হবে। হ্যাঁ, বুঝাইতে পারছি? জুব্বা জব্বা কাদ দেওয়া এক জিনিস, মুলুবি হওয়া আরেক জিনিস, দেখছো কথা কয় না কেন? আমার হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, কেমনে বলতেন, নাম আমার স্মরণে কিন্তু বলতেন, কয় যে লেখা নাই পড়া নাই কি কি মাস্টার কইতো, হ্যাঁ আতর আলী, হ্যাঁ আসগর আলী মাস্টার, ওষুধ নেই পত্র নেই আরো কি ডাক্তার কইতো, এ মাস্টার হয়ে গেছে, আর এমনি কলম টলম রাখে আর কি কি রাখে ডাক্তার হয়ে গেছে। মূলবি এক জিনিস, বাপ ধরা আরেক জিনিস, কথা কয় না কেন? কথা খুব ভালো করে বুঝতে, মূলবি এক জিনিস, বাপ ধরা আরেক জিনিস। যাও খায়ের, তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে দুইটা কসম করে বলছেন মুহাম্মদ পাগল না, মুহাম্মদ পাগল না, তো এটা মুহাম্মদ বলবে, আল্লাহ বলেন কেন? আল্লাহ বলেন যে, আল্লাহ বলেন যে আমার ফেস্টিজ লাগছে, এটা আমি এত সুন্দর করে মানুষটারে বানাইছি, এত দামি দামি জিনিস এই মানুষটার ভিতরে ঢুকেছি, তোরা এটাতে পাগল বলস, তো এটা আমার উপরে একটা প্রশ্ন না, অতএব বিষয়টা আমি আমার কাঁধে নিয়ে উত্তরটা দিলাম, নুন
ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নুনের অর্থ আমি বলতে পারবো না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নুনের উপর আলোচনা করেছেন। ইমামুত তাফসীর হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নুনের উপর আলোচনা করেছেন। আমি এটা বলতে পারবো না। আমি বলছি ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ, পৃথিবীর সমস্ত রাইটারদের লিখনের শপথ, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, মুহাম্মদ আপনার রবের নেয়ামতের আপনার রবের ফজল করমে দয়ার অনুগ্রহে আপনি পাগল নন। সুবহানাল্লাহ, কর না আল্লাহ বলেন যে কলমের শপথ করে বলছি, এবার রাইটারদের লিখনের শপথ করে বলছি, ইতিহাস সাক্ষী পাগলের জিন্দিগি এমন হয় না। আরে কথা কয় না, পাগলের জিন্দিগি, পাগলের চুল এত গোছালো হয় না, পাগলের মুখ এত গোছালো হয় না, পাগলের পোশাক পরিচ্ছদ এত সুন্দর হয় না, পাগল এলোমেলো চলে, মুহাম্মদ এলোমেলো চলে না। মুহাম্মদ সবসময় রাস্তার ডাইন হাত ডাইন সাইডে চলে, মুহাম্মদ মসজিদে ঢুকতে ডান পাও দিয়া ঢুকে, মুহাম্মদ মসজিদ হইতে বাহির হইতে বাম পাও দিয়া বাহির হয়, মুহাম্মদ বাথরুমে ঢুকতে বাম পাও দিয়া ঢুকে, বাথরুম থেকে বাহির হইতে ডান পাও দিয়া বাহির হন, মুহাম্মদ রাস্তায় যখন চলেন তখন সবাইকে সালাম দেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আল মানিন ফাসাল্লাম আলাইহিম, মুহাম্মদ দস্তরখান ব্যতীত খানা খান না, মুহাম্মদ মেসোয়াক ব্যতীত ওযু করেন না। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। মুহাম্মদ পাগলের কথা এত সুন্দর হয় না, মুহাম্মদের কথা এত সুন্দর। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। দেখছনি মুহাম্মদের কথা, শুন কথা কত সুন্দর। মুহাম্মদ বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। মুহাম্মদের কথা কত সুন্দর, মিন হুসনি ইসলামিল মারি তারকুহু মা লা ইয়ানি। পাগলের কথা এত সুন্দর হয় না, পাগলের শরীরের থেকে দুর্গন্ধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের থেকে মেষ আম্বরের সুগ্রা। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, পাগলের জিন্দিগির কথাগুলোকে সংরক্ষণ করা হয় না, মুহাম্মদের প্রতিটি কথাকে সংরক্ষণ করা হয়েছে। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, রাসূল আপনার রবের ফজল করমে দয়ার অনুগ্রহে আপনি পাগল নন। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তদ্রূপ যারা উম্মতের ওলামায়ে কেরামকে পাগল বলে তারা পাগল, উম্মতের ওলামায়ে কেরাম পাগল নন। পাগল হইলে মাদ্রাসা দেয় না, সালাক দেখে মাদ্রাসা দেয়, ইডিন সালাক দেখে মাদ্রাসা দেয়, একটু ফরালে একই রে বড় একটা চাকরি খুঁজ করে, আর কেবল বিল্ডিং বানায় আর দোকান দেয়, মৌলবি ভালো মৌলবি হইলে দেয় বড় মাদ্রাসা একটা। এখন আপনি কোন ঘটনাটা কি শুনুন, এত দোয়ান দেয় না, এটা মাদ্রাসা দেয় না, আপনারা বুঝেন না, এতে মাদ্রাসা দেয় কে, আর এতে দোকানদারি করে ঘটনাটা কি। ক্যা কহিয়া বাপ ক্যা কার নামায় কর গয়ে, জজ আকবর এলাহাবাদী বলেন ক্যা কহে আহবাব ক্যা কার নমায়া কর গয়ে, বিয়ে কিয়ে নৌকর হুয়ে পেনশন মিলি মর গয়ে, ক্যা কহি আহবাব ক্যা কার নমায়া কর গয়ে, এমএ কিয়ে চাকর হুয়ে পেনশন মিলি মর গয়ে। তুই স্কুল কলেজ আর ভার্সিটিতে ভালো করস, এমএ ডিগ্রি বিএ ডিগ্রি মাস্টার্স এমবিবিএস কি বলা হয় যারা অ্যাডভোকেট ব্যারিস্টার ডাক্তার কত কি এগুলো শিকার করে চাকরি একটা নিলি, বয়স হলো পেনশন পাইলি, তারপরে তুই মরে গেলি, তোর কবরে কি যাবে রে,
আর মুলবি একটু আল্লাহ পাকের দয়া, মুলবি হওয়ার পরে মাদ্রাসায় দেয়, মাদ্রাসা স্থাপন করে, মসজিদে খেদমত করে, কব দুনিয়ার থেকে যাওয়ার পরে কবরের মধ্যে বৈসার সালারের মতো সওয়াব যেতে দেখবে। ক্যা কহিয়া বাপ ক্যা কারে নমায়া কর গয়ে, এমএ কিয়ে চাকর হুয়ে পেনশন মেলি মর গয়ে। কথা কয় না কেন? বাপ ধরে আমাদের লোকে কয় আইস আমার এলাকায়, তো তোর দেহ আমার ফকির নির্বলা, তোরা আসিস ময়দানে মাসরে উম্মতের ওলামারা খেলা দেখাবে। কথা কয় না কেন? দেখা যাব ময়দানে মাসরে নিজের জান বাঁচাইতে ফেরেশান হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি দয়া করেন। আরে মেয়ে আমাকে লাইনে ভিন্ন, আমাদের লাইনে ভিন্ন। হযরত খাজা মঈনুদ্দিন আজমিরি বলছেন, হযরত খাজা মঈনুদ্দিন আজমিরি বলছেন আমার সিলসিলা কিয়ামত পর্যন্ত যারা বাইয়াত হবে ইনশাআল্লাহ, আমি মঈনুদ্দিনকে আল্লাহ যেন মাফ করে দেন, আমি সুপারিশ করে সবাইকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলছেন মোহাম্মদ আপনার রবের দয়া ফজল করমে আপনি কি না পাগল না মানে বুদ্ধিমান, পাগল না মানে কি এমন কি পরিমাণ বুদ্ধি হুজুরকে আল্লাহ দিয়েছেন সেটা শুনুন। আওয়ারিফুল মাআরিফের মধ্যে শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী বলছেন, আল্লাহ 100টা বুদ্ধি সৃষ্টি করে 99টা বুদ্ধি একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আর একটা সবাইরে ভাগ করে দিয়েছে। এই একটার মধ্যে জাগতিক লাইনের যত আছে হেরা বিজ্ঞানী সায়েন্টিস্ট যারা আছে আরো 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 পয়গাম্বর, আর হুজুরের কাছে একা 99টা। এত পরিমাণ বুদ্ধি বাঘে পাইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বাঘটা জেনারেল শিক্ষিতরা পায় না, এই বাঘটা পাইছে মুলুবিরা। কথা কয় না কেন? আপনারা বলবেন কই মুলুবি গুমি বাড়িঘর কই, তাহলে ঢাকা শহরে গাড়িটা ডিগুই, এত বুদ্ধি দিয়ে কই কি হইল? এটা বুদ্ধি তো দেওয়া যায় হেদের কাছে বেশি, হেদের কাছে বুদ্ধি হইলো হিয়াইলে বুদ্ধি, কিসের বুদ্ধি হিয়াইলে এটা বুদ্ধি নি কর, এটা হইলো আরেকজনের মুখের বস্তু খাইবার লেগে হিয়াইলে বুদ্ধি। ওর কথা কয় শিয়াল যখন দেখছো কাকের মুখে গোস্ত, শিয়ালে কয় শিয়ালের লোক ঢুকছে কাকের গোস্ত খাইবে মুখের গোস্ত, এখন শিয়ালে কয় আমার দোস্ত কাক আজকে যে কোনো কথা কয় না, আমার দোস্ত কাউয়া আজকে যে কোনো কথা কয় না, কাকে বুঝে কথা কইলে ঠোঁট লড়বে গোস্তটা ফেলে যাবে শিয়ালে খেয়ে ফেলে, এই জন্য কাকে বুঝে কোনো কথা কয় না, কথা কয় না শিয়ালে চিন্তা করলে যে না এটা খাইতেই হবে, তো এই বসে বসে এটা না এটা এটা না এটা এটা না এটা এই কথা সেই কথা। একবার একবারই কাকে শিয়ালে বলতে আসে, কিরে আমার দোস্ত কাউকে কি বুবানি, এটা যখন বলছে কাকের উঠছে কাকের উঠছে রাগ, আমি বুঝি বুবা, অর্থাৎ হ্যাঁ এ কা বলতে দেরি, ঠোঁটটা খুলতে দেরি, গোস্তটা করতে দেরি, গোস্ত বেড়ে গেছে শিয়ালে খাইয়া ফেলছে। এই শিয়ালের এত চালাকি সব কাকের মুখের গোস্ত খাওয়ার জন্য। মাফ করবেন যে যা রাজনীতি করে দুনিয়ার লাইনের রাজনীতি, আরেকজনের পকেট খালি করার জন্য রাজনীতি করে, এটা হলো শিয়ালটা চালাকি, এটা বুদ্ধি না, কথা কয় না কেন? বুদ্ধি হলো এটাকে বুদ্ধি বলে যেটার মাধ্যমে বন্দা মালিক পর্যন্ত পৌঁছতে পারে, এটাকে বুদ্ধি বলে। আফলাতুন বহুত বড় দার্শনিক সব বুদ্ধি করছিল বাইশ বেল লেগে, আফলাতুন বহুত বড় বুদ্ধিমান দার্শনিক কিছু না আগে শুনছেন সে বুদ্ধি খরচ করছে বাইশ বেল লেগে। একবার আল্লাহর জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার আমি কবে মারা যাব একটু জানাইলে ভালো হবে, তা আল্লাহ কো অমুক দিন মারা যাবে, এখন আফলাতুনে চালাকি করছে বাইশ বেল লেগে, চান আল্লাহ তুমি মাফ করে দিও,
শেখ আব্দুল গনি নাবলুসি আল ইনসানুল কামিলের মধ্যে বলছেন, আমি আফলাতুনের কবরে গেছি, যাইয়া দেখি ওইখানে কেবল আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষণ হইতে আছে, এই জন্য বলছে আল্লাহ তুমি মাফ করে দিও। দেখছেন এখন না না, এটা সভাপতি আসে নিজের মতো আরো 18টা আফলাতুন বানাইছে, কয়টা আফলাতুন নিজের মতো আরো 18টা আফলাতুন বানাইয়া, না আমি শেষ করে দিতে আছি, আফলাতুন নিজের মতো আরো 18টা আফলাতুন বানাইছে, কার মতো কয়টা 18টা আফলাতুন বানাইছে। আপনারা দেখবেন ওই সেলুনে ঢুকে দেখেন, সেলুনে যখন আপনি দাঁড়ান এই হইতে ওই পর্যন্ত 30-40 জন একজন আপনার মতোই, কথা কয় না ঠিক আছে রে, আপনি একজনের হাত লালান দেখবেন 30-40টা দেওয়া যায় সিরিয়ালে, এরকম 18টা আফলাতুন নিজের মতো করে বানাইছে, বানাইয়া সবগুলাকে চেয়ারের মধ্যে বসাইছে, আফলাতুনের ভিতরে রাজনীতি হইল, 12টা 1 মিনিটে আমি মারা যাবো আল্লাহ বলছেন, এখন আজরাইল আলাইহিস সালাম তো আসবেন, আসার পরে খোঁজ করবে কোনটা মূল আফলাতুন কোনটা নকল আফলাতুন, খোঁজ করতে করতে 12:05 হয়ে যাবে, তখন আমারে বলবে যে তোরা আমি মারুম, আমি বলবো 7 মিনিট গেছে গেছে, কথা কয় না কেন, কারণ সময় তো আর বেশ কম হয় না, আল্লাহ আমারে বলছেন 12টা 1 মিনিট, এখন তো 12:05, এটা হলো আফলাতুনের মূল টার্গেট, আল্লাহ পাঠাইছেন আজরাইল কারে, পরিপূর্ণতা দেখাই দিছিস, তুই তোর মতো 18টা আফলাতুন বানাইছিস, তুই বহুত সেয়ানা, পরে কি কইছিস শুনাল, পরে কয় মগরে ফের বিয়ে এক ফরক হে, কইছি তুই বুদ্ধির পরিপূর্ণতা দেখাইছিস কিন্তু একটু পার্থক্য আছে, খেয়াল করেন বিদেশি নেতারা যখন আমাদের নেতাদেরকে ফার্ম দেয়, ফার্ম দিলে তামাকো নেতারা সব বুইলা দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চুক্তির মধ্যে সই করে, ফার্ম দিলে নতুন করে সিটি দিছে কোনটা জানি করে আল্লাহ ভালো জানে, বুঝেন নাই কথা, নতুন করে ছিটি দিছে, দেখবেন চুক্তি যখন সই করে তখন বিদেশিরা এমনি দাঁড়াইয়া থাকে, তখন আমরা আবার বলি দেখছো আমাকেও নেতারা আর নেত্রীরা কি পরিমাণ সমীহ করে কেমনে দাঁড়াইয়া রয়েছে, এটা হলো ফার্ম, ফার্ম দিয়ে সব শেষ, শেষে ফেজ দেওয়া বন্ধ করে দিস, কথা কয় না কেন, এখন রাজাকারের দেশের ফেজ ছাড়া বলে আমরা চলতে পারবো না, রাজাকার দেশ কোনটা পাকিস্তান নাকি 300 টন পেঁয়াজ দিব শুনছি, এখন আসে কবে আল্লাহ ভালো জানে, এই পর্যন্ত অপেক্ষা করে ফার্ম, আজরাইল আলাইহিস সালাম আফলাতুনকে ফার্ম দিছেন, আফলাতুন তুই না তো আপনার আকলকে কামাল দেখলা দিয়ে রে, তুই তো তোর নিজের বুদ্ধির পরিপূর্ণতা দেখাই দিছিস, মগর ফের বি এক ফরক হয়, আফলাতুনকে ক্যা ফরক হয়, আফলাতুনকে কি ফাট ঠিক কর, আজরাইল সালাম বলছেন এই ফরক হয়, মানে নকল আফলা নকল আফলাতুনে কথা বলতে পারে না, তুই আসল আফলাতুন কথা বলছিস, মার শালারে, আপনারা কি আমার কথা বুঝছেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পাগল না বুদ্ধিমান, আল্লাহ বুঝার তৌফিক দান, আল্লাহ বুদ্ধিমান পয়গম্বরের প্রতিটি কথার উপরে আমল করার তৌফিক দান, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।